तो हे गाइज वेलकम टू प्लस फायर बांगला बंधुरा प्लस फायर बांगला तुम्हारे सबा के स्वागत। फाइनल चले चैनल भेतर आओ एक नतून भिडियो नहीं। तो गाइज देखो हमारे ये गिल्डर लेवल से नाम दिए। हाँ गाइज हमारे टू लेवल छो तो क्यों नाम दिए। तो ये क्या नाम दिए क्यों बाढ़ से देव। हाँ गाइज तुम्हारा चेक करो नाम दिए। और एखे जो गोलरि छो हाँ जो तो जे गिल्ड प्लेयर गोलरि छो से जिलो कर दिए এবং ওখানে গিল্ডেডটা তো করে দিয়েছে। আর এখানে সব কিছু তো লক আছে আর এগুলো তো আমাদের লেভেল না বাড়ালে হবে না। তো কিভাবে লেভেলটা বাড়াবে আর কেন আমাদেরকে কমিয়ে দিয়েছে সেটাই কিন্তু আজকে এই ভিডিও ভিতরে এ টু জেড সব কিছু জানিয়ে দেবো। তো দেখো গাইজ জানতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে। হ্যাঁ যারা কোনো ভিডিওটাকে লাইক করোনি কী করেছে তাড়াতাড়ি একটা করে লাইক করো, একটা করে কমেন্ট, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো দেখো গাইজ বেশি দেরি না করে সোজা চলো আমরা চলে যাব ওই যেটার জন্য এসেছি সেটা নিয়ে। তো চলো গিল্ডে যাওয়া যাক। তো গাইজ আমি তোমাদেরকে সবকার প্রথমে একটা জিনিস বলছি। এখানে দেখো আমাদের গিল্ডে এখনও 10 জন প্লেয়ার আনবে। তো যারা ইচ্ছা তারা চলে এসছো। হ্যাঁ তোমাদের নিয়মটা আগে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই নামের আগে পিএফবি লিখবে তারপর রিকোয়েস্ট দেবে। কারণ আগেবারে অনেকজন আমাদের গিল্ডে চলে এসছে কিন্তু তারা এখনও নাম চেঞ্জ করেনি। দেখো এরকম পিএফবি লিখে নেবে তোমার যেমন স্টাইল। হ্যাঁ যারা গিল্ডে আছো তাদেরকে বলছি যারা নাম চেঞ্জ করোনি দু তিন দিনের ভিতরে তোমাদেরকে কিক করে দেওয়া হবে। অবশ্যই দু তিন দিনের ভিতরে নাম চেঞ্জ করে দাও নয়তো কিক করে দেওয়া হবে, নতুন প্লেয়ার নিয়ে নেবে যারা রুলসটা মানবে। অবশ্যই যারা ইচ্ছা তারা অবশ্যই এখানে নাম চেঞ্জ করে রিকোয়েস্ট দাও, সঙ্গে সঙ্গে তোমাদেরকে নেওয়া হবে। তো গাইজ এরপর চলো এটা তো বাদ দাও, এরপর আসল ব্যাপারে আসে যাক। তো এটা কেন নামিয়ে দিয়েছে, হ্যাঁ গিল্ডের লেভেল কেন নামিয়ে দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। তো সেটা হচ্ছে আমাদের এই যে গিল্ড ওয়ার ইভেন্টটা সেটা কিন্তু আজকে আমাদের শুরু হয়ে গিয়েছে, এখানে রাউন্ড 1। তো এই ইভেন্টটা আমাদের চলবে আজকের থেকে জানুয়ারির 28 তারিখ। হ্যাঁ গাইজ জানুয়ারির 28 তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে। তো তার জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে, ওখানে যত যা পয়েন্ট ছিল সব কিছু ইয়ে করে দিয়েছে। আর এখান থেকে এই যে এই স্কাই উইং স্কিনটা তোমরা কিন্তু সবাই একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তো গাইজ তোমরা আমাকে অনেক কমেন্ট করতেছিলে যে কেন নামিয়ে দিয়েছে। তো তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো এই যে আমাদের গিল্ড ওয়ার শুরু হলো তার জন্য আমাদের গিল্ডের লেভেলটা কমিয়ে দিয়েছে সবাইকে, আবারও আমাদেরকে প্রথম থেকে করতে হবে। তবে আমার যেটা মনে হচ্ছে গাইজ হয়তো আমাদের প্রতিবার এরকমভাবে আমাদেরকে নামিয়ে দেবে আর প্রথম থেকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। তবে আরও একটা জিনিস উপরে দেখো লেখা আছে, এখানে লেখা আছে আমাদেরকে 200 অ্যাক্টিভিটি পয়েন্ট লাগবে লেভেল 1 থাকার জন্য, বুঝতে পারলে। তারপর হয়তো যদি লেভেল 2 থাকার জন্য আরও 400 এরকমভাবে থাকে তাহলে ভালো কথা। তবে আমার যেটা মনে হচ্ছে প্রতিবার নামিয়ে দেবে, যাই হোক যদি না নামিয়ে দিই তবে খুব ভালো। তবে এখানে তোমাদেরকে আসল ব্যাপারটা বোঝাতে হয়তো পেরে গিয়েছি যে আমাদের গিল্ড ওয়ার সিজনটা শুরু হলো তার জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে এখানে, বুঝতে পারলে। তো গাইজ আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে গেছো। আমাদেরকে প্রথম থেকে আবারও বাড়াতে হবে, সবাই খেলতে থাকো। হ্যাঁ অবশ্যই গিল্ডের প্লেয়ারের সাথে বেশি বেশি গেম খেলো, তাহলে এখানে বেশি বেশি আমরা পয়েন্ট পাবো আর এখানে বেশি বেশি এগুলো সব কিছু করতে পারবো, বুঝতে পারলে। হ্যাঁ আর যারা গিল্ডে রিকোয়েস্ট দিতে চাও অবশ্যই তোমরা নাম চেঞ্জ করে রিকোয়েস্ট দিয়ে দেবে, আর যারা গিল্ডে অলরেডি আছো অবশ্যই তোমরা নাম চেঞ্জ